বিলকিসের বাসার একটা ভালোই কাটছে বা, কিন্তু ঘরের সাথে প্রিয় জায়গা আর দুনিয়াতে নাই। হু হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। ঠান্ডা ঠান্ডা হাওয়াতে হয়ে গেলাম ব্লাইন্ড। মনে হইতেছে কেউ শান্তির বাণী দিতে আছে। মামা ভালো দিয়ে ঘুমাইতে আসে, লো টিকটক করি। টিকটক বাদ দেখে ওটা কি? যখন বাজে 12টা বুলবুলের বাজে 13টা। বিলকিস মনে লাথি দিয়েছে। এ মামা এটা হে গড়িটা না যেটা সকিনা বলুরে গিফট করছে? কেটা মামা ওই সকিনা না যার দ্বারা বলু লাথি খেয়েছিলে? হিরো আলমের গানের জন্য আমরা প্রস্তুত। তুমি হলে বাবু মামা এদি আমাকে বাংলার সুপারস্টার হিরো আলমের গান। ও মামা খুব এনজয় কর, মামা এনজয় কর। শেষ চলে যাচ্ছি, দয়া করে জুতা মারবেন না। ও গান আর নিহুনে মনে হয় আমার পাতলা পায়খানা বাইরে যাবে। মোরা তো পুরো এই ঘড়িটা ফ্যান হইয়া গেলাম। মামা এই ঘড়িটা 13টা বাজাই দেয় হলে এটা আরেকবার বাজবে। আরে আরে শোনেন না হিরো আলম, বুলবুলের হইলে আপনার ফ্যান, একবার আপনার গানটা চালাইয়া দেন। আমাকে স্মরণ করবেন আর আমি আসবো না, এমন হবে না। যতদিন আছে দেহে প্রাণ, হিরো আলমের চলবে না গান। বলো আমি বুঝি না কি লাগে, তুই হিরো আলমের গানটা পছন্দ কর না বলো? দরজা খোল নালে কিন্তু কবু তুই বাথরুম বেয়ে একাম করো, মানসাটা কইয়ে দিই না। বাবা আমার ব্ল্যাকমেল কেলে লাভ নাই, আমি হইলাম বলুদা বালম। মামা ঘরে ডান্ডিটা খোঁজো না, ওটা সারা হিরো আলমের গান শোনা যাবে না। আরে সকি না তোর যে কথা মিস করি। আজ হিরো আলমের গান শুনে বলু চিন্তায় ঘুমি, আজ কি মনে পড়ে বালু, সকি না তোরে লাতি দে।